অলরাইট হোয়াটস আপ এভরিবডি কি ভালো তো ভালো তো তোমাদের থাকতেই হবে কারণ তোমরা হলে আরজির ফ্যামিলি মেম্বার আর আজকে খুব স্পেশাল কারণ আমাদের কলকাতায় দুর্গাপূজার মতো কালীপূজাটাও অতটাই স্পেশাল তো অত বড়ভাবেই হয় আর আমাদের কলকাতার মানুষের কাছে দুর্গাপূজা আর কালীপূজা বছরে মাত্র একবারই আসে আর কালীপূজো সামনে তো বেশি দিন তো বাকি নেই তো আজকে চলে এসেছি সৌরভদার বাড়িতে সৌরভদা হলো আমাদের আমার চ্যানেলে অন্নপূর্ণা পূজার একটা প্যান্ডেল সেটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে কে সৌরভদা আর সৌরভদার বাড়িতে এসেছি কারণ সৌরভদার কিছু প্যান্ডেল কিছু ঠাকুর নিয়ে আলোচনা করার জন্য কথা বলার জন্য আর চলো ডাইরেক্ট সৌরভদার সাথে কথা বলো আর ভেতরে তৈরি হচ্ছে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সৌরভদা ঠাকুর নিজেই কাজ করছে সৌরভদার সাথে পেছনে রয়েছে একটা দাদা যারা ঠাকুর তৈরি করছে ঠাকুরটা দেখতে পাচ্ছ পেছনে একটা ঠাকুর রয়েছে প্লাস এই সাইডে একটা ঠাকুর রয়েছে এখানে একটা ঠাকুর রয়েছে আর আরও তো রয়েছে তোমাদের দেখাবো চলো সৌরভদা সৌরভদার সাথে কিছু কথা বলে নেই আর ঠাকুরটা তোমরা যেই এখন ঠাকুরটা তৈরি করছো এটা কোথাকার ঠাকুর হচ্ছে এটা হচ্ছে গোপালপুর নবজীবন সংঘের ঠাকুর আচ্ছা আমি শুধুমাত্র প্রতিমাটা করছি আচ্ছা গোপালপুর নবজীবন সংঘের শুধু এটা প্রতিমাটা হচ্ছে আর প্রতিমাটা তোমাদের পরে দেখাচ্ছি কতটা সুন্দর সিনেমেটিক শটটা দেখাচ্ছি আর এটা আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে ষোলুয়া আজাদিনগড় অধিবাসী বিন্দু আচ্ছা ষোলুয়া আজাদিনগড় অধিবাসী বিন্দু হ্যাঁ ওটার ঠাকুরটা এখানে তৈরি হচ্ছে আর এইটা এটা হচ্ছে উত্তর দুর্গানগর অধিবাসী বিন্দু উত্তর দুর্গানগর এটা কোন জায়গাটা তাও এটা হচ্ছে বিআরটি দুর্গানগর আচ্ছা বিআরটি এক্সপ্রেস হ্যাঁ 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 আচ্ছা তোমরা শুনে নিলে কোথাকার কোথাকার ঠাকুর হচ্ছে আর কিরকম টাইপের হচ্ছে তোমরা জানতে পারবে ভিডিওটাতে আর চলো ভেতরে দেখাই কি কি হচ্ছে এখনো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর তৈরি হচ্ছে আর ঠাকুরের এখনো ফিনিশিং টাচগুলো বাকি রয়েছে সৌরভদা নিজে করছে প্লাস একটা দাদা কাজ করছে আর ঠাকুরটা দেখতে পাচ্ছ প্লাস এই ঘরের মধ্যে এখানে হোমওয়ার্ক সব আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু ঠাকুরের মানে জিনিসপত্র তৈরি করা তো আমরা সরাসরি চলে যাবো সৌরভদার কাছে সৌরভদা বলো তুমি মানে ঠাকুর কতদিন ধরে তাও বানাচ্ছ ঠাকুরটা তৈরি হচ্ছে তোমার এই আজকে নিয়ে আট দিন আজকে সারাদিন হয়নি এই সাড়ে সাত দিন আচ্ছা এই ঠাকুরটা তৈরি করতে মানে এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই সব একসাথেই আরম্ভ হয়েছে আচ্ছা এটা আট দিন ধরে হচ্ছে এটা কতদিনের মধ্যে তাও কমপ্লিট হতে লাগবে এটা 21 তারিখে ডেলিভারি আছে 21 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা 21 তারিখের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আর তাও কতদিন ধরে তোমরা ঠাকুর বানাও আমাদের কালী পুজোতে তো খুব শর্ট টাইম তখন জোর কদমে কাজ চলে প্রায় 24 ঘন্টাই কাজ হয় 24 ঘন্টার জায়গায় যদি 28 ঘন্টা হতো তাহলে খুবই সুবিধা হতো আর কি আমাদের কাজ করার জন্য আমরা রেস্ট পেতাম যেটা এখন নেই আমাদের রেস্টটাই নেই মানে জোর কদমে 4টে ঠাকুর 2টো প্যান্ডেল ওই নিয়ে তোড়জোড় চলছে দিনেরবেলায় ঠাকুর রাত্রিবেলায় প্যান্ডেল এই হচ্ছে আচ্ছা প্যান্ডেল কোথায় কোথায় হচ্ছে আমার নিজস্ব প্যান্ডেল হচ্ছে একটা হচ্ছে উত্তর দুর্গানগর অধিবাসী বিন্দু আর একটা হচ্ছে ষোলুয়া আজাদিনগড় অধিবাসী বিন্দু এই দুটো প্যান্ডেল ঠাকুর আমি করছি আর প্যান্ডেলের থিমটা কিরকম হচ্ছে তাও দুর্গানগর উত্তর দুর্গানগরের থিমটা হচ্ছে তোমার ত্রিনয়ন ত্রিনয়ন নিয়ে আমি কাজ করছি ওখানে আচ্ছা আর তোমার ষোলুয়ার ত্রিনয়ন মানে মায়ের ত্রিনয়ন কপালে যে চোখ থার্ড আইটা নিয়ে কাজ করছে আর তোমার ষোলুয়া আজাদিনগড়ের ওটা হচ্ছে পদার্পণ ওটা টোটালটাই আমি মা তারাকে নিয়ে কাজ করছি ঠাকুরটা হচ্ছে তারামার আদলে খানিকটা আমার কিছু ভাবনা কিছুটা পুরনো মানে আগেকার যুগে যে তারামার যে মূর্তিটা ছিল প্রতীকীরে ছিল তারামার 4টে হাত ছিল সেটা জানা গেছে ওই হাতটা কোনো কারণে একটু ভেঙে যাওয়াতে এক জায়গায় সুরক্ষিতভাবে রাখা রয়েছে যেটা এখন তারামাকে আমরা দেখলাম 4টে হাত দেখতে পাই শিলা মূর্তি তার উপর খাপ পড়ানো থাকে ওই খাপেরই 4টে হাত ছিল যেটা আগে দেখা যেত ঠিক যেমন কালীঘাটে মায়ের মূর্তি ঠিক ওই রকম ধরনের কিন্তু বহু বছর ধরে প্রায় 50-60 বছর ধরে ওই হাতটা পড়ানো হয় না যার জন্য আমরা ওই মূর্তিটা দেখতে পাই না আগে ছিল তার আমার 4টে হাত তো আমি সেই রকম ধরনেরই মূর্তিটা করছি মূর্তিটা ইনস্টলেশন হচ্ছে টোটালি মানে মাটির পুরোটা থাকছে না হাতগুলো হয়তো মাটির মুখটা ফাইবার গ্লাস থাকছে ওতে কিছু বিচুলির বিনুনি দড়ি কাপড় কাগজ এইসব ইউজ হচ্ছে টোটাল ঠাকুরটাকে আচ্ছা টোটালি ইনস্টলেশন হচ্ছে ঠাকুরটা প্যান্ডেলটা টোটালি ইনস্টলেশন আমার পিছনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এতেও ইনস্টলেশন হবে এর গয়না তেমন থাকবে না আচ্ছা থিম বেসিস কাজটা হচ্ছে এদের ঠাকুরের যে শাড়ির পাটটা থাকবে ওটা হচ্ছে
বিচুলির বিনুনি যেটা আমার অন্নপূর্ণা পুজোতে তোমরা দেখেছিলে, আর কিছু দড়ি কাজ থাকবে শাড়ির মধ্যে, দড়ি কিছু ডিজাইন থাকবে, এই হচ্ছে। আচ্ছা, মোটামুটি নদিনে রাত জেগে কাজ করা, আমরা কয়েকটা আমার টিম কাজ করছে টোটালি রাত জেগে দিন রাত এক করে। আমাদের একটুখানি আপনারা যদি আসেন দর্শনার্থীরা একটু ভিড় করেন আমাদের ভালো লাগবে, যে আমরা আমাদের খাটনিটা সার্থ আপনারা এসে দেখছেন, এটুকুই বলবো। আর বলবো পুজো ভালো করে কাটান, আর আশা করি সবার দুর্গা পুজো ভালো করে কেটেছে, তো কালী পুজোটা সবার ভালো কাটুক, সবাই আসবেন প্রতিমা দর্শন করবেন। আমার থিম দুখানা প্যান্ডেল হচ্ছে, ওগুলো পারলে দেখবেন খুব খুশি, মানে আনন্দ হবে যে কাজটা করে আমি সার্থক, সবাই এসছে দেখতে। সবাই সৌরভদার কাছ থেকে শুনলে তোমরা ঠাকুরের ব্যাপারে আর প্যান্ডেলের ব্যাপারে কোথায় কোথায় হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। চ্যানেলে অবশ্যই থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তো এই ভিডিওটা শেষ হয়েছে, বাট সৌরভদার দুটো প্যান্ডেল আমরা জানতে পেরেছি আর ওখানে অবশ্যই যাবো, আর তোমাদের ওখানে প্যান্ডেলগুলো দেখাবো, ওখানে কীরকম কাজ হচ্ছে, কোন ঠাকুর যাচ্ছে তোমরা জেনে গেছো কোথায় কার কোন ঠাকুর, আর প্যান্ডেলটাও দেখিয়ে দেবো। আর চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেল নতুন হলে আমি আর জি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর চলো ডাইরেক্ট সৌরভদার প্যান্ডেলে গিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন টাটা।